মর্নিং সবাইকে, বিদেশে বাঙালিয়ানার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আমরা এখন আছি আমাদের যে এয়ারবিএনবিটা নিয়েছি নিউ ইয়র্কে তারই কিচেনে, আর এখানে জাস্ট আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ভাত রান্না করছি। আর এখানে কিচেনটা দেখো, এদের কিচেনটাও এত সাজানো গোছানো কি বলবো। তো ভাত ডাল আর হচ্ছে আলু সিদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। যদিও আমরা নিউ ইয়র্কেই আছি, তো আসলাম এখন ডাউন টাউনে। আজকে নিউ ইয়র্ক শহরটা পুরোটা তোমাদের সাথে ঘুরে দেখব। তো চলো আজকে যাত্রাটা এখান থেকেই শুরু করি। বাইরে ভালোই রোদ্দুর আছে, আবার রোদ্দুরটা কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আমরা এখন এই সামনে থেকে একটা বাস ধরবো, ধরে আজকে পৌঁছবো আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি আজকের ব্লগটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথে থাকো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্দেশ্যে। তো এখানে প্রচুর মিউজিয়াম আছে এরকম, আমরা ওটাই দেখবো ঠিক করেছি। তারপর আমাদের যাওয়ার প্ল্যান আছে স্ট্যাচু অফ লিবার্টি, আর লাস্ট কোথায় যাব আমরা? ও লাস্ট ওই একটা ইয়ে কি বলে ওটা, কি ভিউ বলে বলো না, ভুলে যাচ্ছি, স্কাইল্যান্ড ভিউ, ওই একটা অবজারভেশন ডেস্কে যাবো যেখান থেকে পুরো মানে শহরের ভিউটা দেখা যাবে। তো আজকে মেনলি এই তিনটে জায়গায় কভার করব, সেই প্ল্যান করে বেরিয়েছি। কালকে এত হেঁটেছি, পাহাড় চলছে না, প্রচণ্ড পায়ে ব্যথা, কিন্তু আমাদের কাছে আর সময় নেই আজকে, শুধু কালকেই বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, যতটা করে পারবো ক্যাপচার করবো। আজকে বিশাল রোদ দিয়েছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার তো দিনেও ভালো লাগছে। যারা এখানে আসবে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে, ওদেরকে নামতে হবে 79th Street। আর কালকে বলা হয়নি, কালকে হচ্ছে টাইম স্কোয়ারে যারা যেতে চাইছে ওদেরকে নামতে হবে 42nd Street-এ। এখানে সাবওয়ে খুব ভালো আছে, তো কী করতে হয়, ওই মেট্রো স্টেশনে এক মেট্রো কার্ড করে নিতে হয়, ওখানে সব জায়গায় কার্ড আছে, ওখানে এক টাকা করে নেয়, মানে $1 করে নেয় কার্ডের জন্য, আর রিচার্জ করে নিতে হয়। আমরা $30 মতো রিচার্জ করেছিলাম, আর ক্রেডিট কার্ড থাকলে হয়ে যায়। ক্রেডিট কার্ড থাকলে বাসের জন্য এখানে মেট্রো কার্ডই লাগবে আর ক্যাশ। সমস্ত জায়গার সাথে কানেক্টেড আছে, ওয়াও খুব ভালো লাগছে আমার সামনেটাও, চলো দেখাই। এই যেগুলো আমি কালকে আমরা রাত্রে দেখেছি, তো দিনের ভিউটাও বেশ সুন্দর। এই হচ্ছে মিউজিয়ামটা, আমরা চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। তো এই আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকলাম, আর এখানে এন্ট্রি ফি আছে $30 করে পার হেড, আর যদি কেউ স্টুডেন্ট হয় বা স্টুডেন্ট কার্ড থাকে সেক্ষেত্রে একটু কম লাগবে। তো আমাদের দুজনের $30-$60 লাগলো, আর তার সাথে আমরা একটা এক্সট্রা শোয়ের জন্যও টিকিট নিয়েছি, তো তার জন্য $5 করে আবার এক্সট্রা লাগলো। তো চলো মিউজিয়ামে ঢুকে গেছি, আর ঢুকেই প্রথমে আমরা এসছি, এটা হচ্ছে একটা ক্রিস্টালের সেকশন, এখানে কত রকমের ক্রিস্টাল আছে সেটাই দেখো। তো তোমরাও দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি আর এনজয় করতে থাকি। তবে হ্যাঁ, এই মিউজিয়ামে এমন কিছু কিছু রাখা আছে যেগুলো আমরা কোনো দিনই চোখে দেখিনি, আর সেইগুলোই তোমাদের সাথে পুরোটা ঘুরে দেখাবো আর শেয়ার করব। তো দেখতে থাকো আর এই মিউজিয়ামটাও এনজয় করো। Thank you.
এখানে যে এত রকমের ক্রিস্টাল দেখছো, এই ক্রিস্টালগুলো অ্যাকচুয়ালি কি, মানে এদের কেমিক্যাল প্রোডাক্টটা কি বা কেমিক্যাল কম্পোজিশন কি, সেগুলো নিচে সব মেনশন করা আছে। আর এই ক্রিস্টালগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কালেক্ট করে এই মিউজিয়ামে রাখা হয়েছে। এমন নয় যে এগুলো ইউএসএতেই পাওয়া গেছে, এখানে কিন্তু সারা পৃথিবীর ক্রিস্টাল এখানে প্রিজার্ভ করা আছে। আর এইদিকে আরও একটা দারুণ মানে আমি ক্রিস্টাল দেখতে পেলাম, চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে দূর থেকে দেখলে তো মনেই হচ্ছে না যে এগুলো ক্রিস্টাল, মানে এত রকমের ক্রিস্টাল হতে পারে, দেখছো কি সুন্দর। আর এগুলো কিন্তু কোনোটাই বানানো নয়, এগুলো সবই ন্যাচারাল, যেখানে যেরকমভাবে পাওয়া গেছে সেখানে মানে সেরকমভাবে এগুলোকে প্রিজার্ভ করা হয়েছে। এই দেখো, এটাও কিন্তু একটা ক্রিস্টাল, দেখো তো, দেখলে কেউ বলবে মনে হচ্ছে যেন হাজার হাজার পেরেক গাঁথা আছে। তো এই পুরো চাইটা তুলে এনে মিউজিয়ামে রেখে দিয়েছে। চলো আরো কিছু কিছু সুন্দর সুন্দর ক্রিস্টাল দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই। এবার তোমাদের আরও একটা আশ্চর্য জিনিস দেখাই। এটার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাজার হাজার বছর আগে পৃথিবীতে পড়েছিল, কি জানো, এটা এটাকে উল্কাপাত বলে। তো আমরা যেগুলো মানে ভূগোলে পড়ে এসেছি যে উল্কাপাত হয়েছিল পৃথিবীতে, এটা তার একটা নিদর্শন। ইংলিশে একে বলে মিটিওরাইট। তো এই যে বড় বড় খণ্ডগুলো দেখছো, এগুলো কিন্তু অরিজিনাল উল্কা, যেগুলো পৃথিবীতে হাজার হাজার বছর আগে এসে পড়েছে, সেইগুলোই এই মিউজিয়ামে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা আছে। আমরা তো হাত দিয়েও দেখলাম, বেশ শক্ত। আর এই সামনে আসলাম, এখানে রয়েছে ব্রেনের ট্রান্সফরমেশন। কার ব্রেন কত বড়, তো দেখো মানুষের ব্রেনটা কিন্তু অনেকটাই বড় অন্যান্য প্রাণীদের থেকে। কেমন করে হিউম্যান পপুলেশন বেড়েছে দেখা যাচ্ছে, কেমন করে আস্তে আস্তে গোটা পৃথিবীর সব দেশে আস্তে আস্তে মানুষ সভ্যতা বেড়েছে। দেখো সবচেয়ে পুরনো সভ্যতা হচ্ছে হিন্দু সভ্যতা, ঠিক আছে, সবচেয়ে পুরনো সভ্যতা হিন্দু সভ্যতা। এখনও আমেরিকায় কিছু নেই, কোনো লোকই নেই আমেরিকাতে, ঠিক আছে। আস্তে আস্তে চায়নাতে লোকজন লোক হয়েছে, স্মল পক্স ইন জাপান হয়েছে, তখন লোকজন কমতে শুরু হয়ে পড়লেন। সিল্ক রোড হয়ে আস্তে আস্তে মানে সবচেয়ে পুরনো সভ্যতা হচ্ছে হিন্দু সভ্যতা, পপুলেশন বাড়ছে। ম্যামথের যে হাড় আছে সেখান থেকে গুহা বানাতে হবে, তো মিউজিয়াম কিছুটা ঘুরে এখন আমরা চলে আসলাম যে শোটার জন্য এক্সট্রা টিকিট কেটেছিলাম, শোটার নাম হচ্ছে ইনভিজিবল ওয়ার্ল্ডস। তো আমরা জানি না শোটাতে কি হবে না হবে, কীরকম শো, তো এখানেই এখন ঢুকছি। আধ ঘন্টা পরপরই এই শোটা হতে থাকে, তো যাদের টিকিট আছে তাদেরকে এখানে যে কোনো সময় এন্ট্রি দেয়। তো ভেতরে গেলেই জানতে পারবো যেটা কি ধরনের শো হচ্ছে। All of life's
শো শেষ করে এখন আবার আমরা মিউজিয়ামে চলে আসলাম। শোটা মেনলি মানে ইনভিজিবল ওয়ার্ল্ডস মানে ভাইরাস টাইরাস এইসব নিয়ে ছিল, আর এখন আমরা যেখানে এসেছি বাপ রে, দেখে তো চোখ ছানা বড়া। দেখছো এটা, এই প্রাণীটা হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী বা বলতে পারো দীর্ঘতম প্রাণী। এর মানে এই লেন্থটা কতটা জানো? 122 ফিট। বাপরে, ভাবাই যাচ্ছে না, মানে একে একটা ঘরেও ধরাতে পারেনি, মুন্ডুটা বেরিয়ে গেছে বাইরে। তো আমরা ওই মুন্ডুর কাছেও কিছু ফটোশ্যুট করেছি, তোমাদেরকে পরে দেখাবো, ব্লগের এন্ডে অ্যাড করে দেবো, দেখবে। Accurately, there one was the limit in terms of body size. Each bone was carefully wrapped in burlap and plaster, shielding it from the weather and giving it some protection. মিউজিয়ামটা অনেকটা বড়, যেটা সত্যি বলতে একবেলায় কভার করা একদমই পসিবল নয়। পুরো একটা দিন লাগবে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে। আর এটা হচ্ছে মিউজিয়ামের বাইরেটা। আমরা এখন বেরিয়ে গেছি, যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা প্রেস করে রেখো। নেক্সট ব্লগ দেখতে কিন্তু একদম ভুলবে না।